মারণব্যাধির মারাত্মক জীবাণু করোনা ভাইরাস যে লীলা প্রদর্শন করছে তা অভূতপূর্ব। সামাজিক দূরত্ব বজায় রাখাটাই কিন্তু এই মারাত্মক ভাইরাসের সংক্রমণের হাত থেকে রেহাইয়ের বর্তমান পরিস্থিতিতে একমাত্র উপায়। এই অবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উদয়পুরের বিভিন্ন ঔষধের দোকান, হাসপাতাল, অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর দোকানের সামনে বলয় রেখা এঁকে দিল উদয়পুর পুর পরিষদ কর্তৃপক্ষ। এই বলয় রেখা আঁকা কর্মসূচিতে উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন তথা পুরপিতা শীতল চন্দ্র মজুমদার স্বয়ং উপস্থিত ছিলেন। শুধু উপস্থিতই ছিলেন না, অন্যান্যদের সঙ্গে নিয়ে পুরপিতাও এই বলয় রেখা আঁকলেন। এই ব্যবস্থা বর্তমানে অত্যন্ত জরুরি বলে জানালেন পুরপিতা শীতল চন্দ্র মজুমদার। প্রত্যেকটি দোকানে, প্রায় প্রত্যেকটি দোকানের সামনে আমি নিজের হাতে দাগ দিয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তাদের ব্যবসাটা করবে। ব্যবসা করার জন্য গ্রোসারি, মাছ বা বিভিন্ন যেগুলো আমাদের সরকার যেগুলিকে আউট অফ রেস্ট্রিকশন রেখেছে সবগুলিকে কাজ করার জন্য সুযোগ দেওয়া আছে, কিন্তু তারা যে সিস্টেমগুলি মেনটেন করছে। এই কারণে আমি নিজে দেখিয়ে দিয়েছি, তারা খুব উৎসাহিত হয়েছে, এটা খুব আনন্দ ছিল। তারা নিজেও শেষ পর্যন্ত আমার সঙ্গে সহযোগিতা করেছে, নিজেও চপ দিয়ে ডাক দিয়ে কাস্টমারের কোথায় দাঁড়াবে উচিত জায়গাটা, এটা আজ অত্যন্ত প্রয়োজন। শুধু বলয় রেখা এঁকে দেওয়াটাই শেষ নয়, এদিন যারা দোকানের সামনে দাঁড়িয়ে অযথা গপসপ করছিলেন তা দেখেও পুরপিতা তাদের বিরত করেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও কিন্তু একটা সচেতনতার মানসিকতা পোষণ করেছেন। এই ধরনের ব্যবস্থা করা হলেও তা মেনে চলে বজায় রাখাটা কিন্তু অধিক জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।